দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি রবিউল ইসলামকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার এই রায় ঘোষণা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3। এর আগে গত 26 সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেও আদালতের বিচারকের বদলি হওয়ায় রায় প্রদান বিলম্বিত হয়। 2020 সালের 2 সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্তকৃত মালি রবিউল ইসলাম তৎকালীন ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে হাতুড়ি দিয়ে তাকে ও তার বাবাকে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় 3 সেপ্টেম্বর ওয়াহিদা খানমের ভাই পুলিশ পরিদর্শক শেখ ফরিদ ঘোড়াঘাট থানায় মামলা করেন। দর্শকের বিষয়ে সবশেষ খবর জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আপনাকে স্বাগত। রায় আদালত আর কি বলেছেন, আর বাদী এবং বিবাদী পক্ষের আইনজীবীরা কি বলছেন এই মামলা নিয়ে? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে ইউএনও, সাবেক ইউএনও, ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানমের যে হত্যাচেষ্টার যে আসামি রবিউল, তাকে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে 10 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে 2টি ধারায় কিন্তু তাকে তার তার যে করা হয় যে হ্যাঁ সেটি একটু আপনাকে একটু জানিয়ে রাখি। 10 বছর একটি ধারায় তাকে কারাদণ্ড দিল, আরও 3 বছর কিন্তু তাকে আরেকটি ধারায় কিন্তু তাকে কারাদণ্ড দিয়েছে। তবে আমরা রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তাদের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে 2টি ধারায় তাকে কারাদণ্ড দিলেও তার কিন্তু তাকে কিন্তু 10 বছরের যে কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, সেটি কিন্তু ভোগ করতে হবে। এবং পাশাপাশি কিন্তু 10,000 টাকা তাকে জরিমানাও করা হয়েছে এবং অনাদায়ে কিন্তু আরও 6 মাসের জেল কিন্তু তাকে দেওয়া হবে বলে কিন্তু এরকম তথ্য কিন্তু আমাকে যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ইউএনও হত্যা মামলার হত্যাচেষ্টা মামলার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সাল।